Hastini joto hukbar khlai nerok no samuni rang ma bangra nai talung ni bisingo dier nani boskang osate ni talsa sekang pujani bonus agrosier nanang nai hukbar khlai nerok no kebengwi snamjagrai tarok nor nani regani rangmari khok thamra brisi khlai bisho sal nira samungra nani khobai petrol diesel khobai manikhani morokmano kasna nangnai khane kubuni juta juta kachisa samronoti labor commissioner thani deportation rakha CITU অসালিন ডেপুটেশন নতুইদুলকা সিআইটিও হাতে তাংফাং মানিক দে কগনাথানি বসাকা কদুল জরমই হুকরনি রাংমারি বাংরা জাগিয়া ইয়াকসি হাপাং নি জরাবো তালদগো ওয়াশা রাং বাংরা জাগো তাবুনি হাপাং হুকবার ফাইনরকনি হাপনি বাগৈ মুসা খলাইয়া হনে হাপনি সিজাবৈ কগনা রাখা সিআইটিও রাজ্য সম্মেলনে গৃহীত শ্রমজীবীদের কিছু সমস্যা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আন্দোলন গড়ে তুলব রাজ্যে যে সমস্ত শ্রমিকরা আছে দীর্ঘদিন যাবো তাদের মজুরি বৃদ্ধি হয় না মজুরি কমিয়ে দিচ্ছে তাদের মজুরি বাড়াতে হবে এবং ছয় মাসে একবার বামফ্রন্ট সরকার নিয়ম হয়েছিল মজুরির বৃদ্ধির কিন্তু সেই মজুরি তারা বৃদ্ধি করেনি আমরা বলবো ছয় মাস পর পর যে মজুরিটা বৃদ্ধি করার কথা গত সাড়ে চার বছরে সেটা হয়নি কাজে একসঙ্গে মিলিয়ে সবটা মজুরি বৃদ্ধি করতে হবে এবং পক্ষে আসো তাদের সেটা মিটিয়ে দিতে হবে দুর্গাপূজা আসছে এখন পর্যন্ত কোনো সরকারি দিক থেকে ত্রিপক্ষীয় মিটিংয়ের ব্যবস্থা নেই একদৃশে দিতে হবে বোনাস দিতে হবে কিন্তু বোনাস একদৃশের কোনো ব্যবস্থা তারা করেনি এটা দাবি সংগ্রহের আছে এটা তাদের দিতে হবে শ্রম কোডে সমস্বার্থ বিরোধী যে ধারাগুলি আছে সমস্ত ধারাগুলো বাতিল করার জন্য দাবির মধ্যে আছে শ্রমিকদের ন্যূনতম মজুরি যে কোনো সেক্টরে কাজ করুক যেখানে কাজ করুক একুশ হাজার টাকার নিচে মজুরি দেওয়া যাবে না রেগা এবং টুয়েভের ক্ষেত্রে আমাদের পরিষ্কার বক্তব্য রেগা এবং টুয়েভে সেখানে দুইশো দিনে কাজ দিতে হবে তারা গত নির্বাচন আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ৩৪০ টাকা মজুরি দেবেন ঠিক আছে ৩৪০ টাকা দিয়ে শুরু হোক যেটা তারা প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের এমনিতে দাবি হল ন্যূনতম মজুরি ৬০০ টাকা করা উচিত জায়গা এবং টুয়েভের ক্ষেত্রে পেট্রোল ডিজেল সিএনজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এটা বিরোধিতা আমরা করছি বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে ছাঁটাই শ্রমিক যারা প্রচুর শ্রমিক ছাঁটাই হয়েছে গত সাড়ে চার বছরে সমস্ত ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল করতে হবে এবং তাদের কাজে আবার যোগদান করার ব্যবস্থা করে দিতে হবে এবং সেখানে এই যে সমস্ত সংস্থাগুলো বন্ধ হয়ে গেছে সেই সংস্থাগুলো চালু করার ব্যবস্থা করতে হবে আমাদের প্রচুর অফিস মানে এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর সে ৮৮ থেকে ৯৩ মতো এখন যেটা করেছে তার চেয়েও ভয়ঙ্কর আমাদের সিআইটিউর অনেকগুলো অফিস গণসংগঠনের অফিস এগুলো জবরদখল হয়েছে সমস্ত অফিসগুলো আমাদের ফেরত দিতে হবে বাস্তুহীন সকল শ্রমিকদের বাস্তুভিটা দিতে হবে এবং তাদের ঘর নির্মাণ করার জন্য প্রয়োজন অর্থ সরবরাহ করতে হবে এবং ন্যূনতম ঘর নির্মাণ করার জন্য যেই টাকা এখন দিচ্ছে সেই টাকায় ঘর নির্মাণ করা যায় না মিনিমাম গভর্নমেন্টকে ৩ লক্ষ টাকা দিতে হবে বাকিটা তারা নিজেরা দেবেন এখন আবাসনের নামে যেই টাকা দিচ্ছে এটাতে ঘর হয় না আমরা বলেছি ৩ লক্ষ টাকা মিনিমাম দিতে হবে শ্রমজীবীদের উপর মারাত্মক দমনপীড়ন চলছে এই দমনপীড়ন বন্ধ করতে হবে এবং দমনপীড়ন বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এই দাবিগুলি মুখ্য দাবি এই দাবিগুলি নিয়ে আজকে আমরা লেবার কমিশনের কাছে যাব এই দাবিগুলি আমরা উপস্থাপিত করব এবং দীর্ঘ আন্দোলন করবো এটা ভাবার কোনো কারণ নেই যে আজকে একটা মিছিলের মধ্যে শেষ হবে আমরা দীর্ঘ আন্দোলনের জন্য প্রস্তুতি নিয়েছি আমাদের আন্দোলন চলছে এবং আন্দোলন চলবে এবং আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার থেকে আমরা অধিকারগুলো আদায় করে নিতে চাই কারণ এই রাজত্ব একটা ধৈর্য চলছে একটা জঙ্গলের রাজত্ব চলছে এখানে গণতন্ত্র নেই আইনের শাসন নেই শ্রমজীবীদের কোনো অধিকার নেই মর্যাদা নেই সম্মান নেই আমরা আমাদের অর্জিত অধিকার যেমন আদায় করব আমরা আমাদের মর্যাদা এবং সম্মান যেটা আমাদের ওরা নিয়ে গেছে এই গভর্নমেন্ট সেটাকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য আমাদের লড়াই চলবে এবং শ্রমজীবীদের আন্দোলন অন্যান্য অংশের মানুষের সঙ্গে নিয়ে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি এই ব্যবস্থা পরিবর্তন সম্ভব এবং সামনের লড়াইতে শ্রমজীবীরা একটা মুখ্য ভূমিকা নেবে অন্যান্য অংশের মানুষকে সমবেত করে এ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অধিকার আদায় করার সংগ্রাম আমাদের যে দাবিগুলো আদায় করার সংগ্রামকে আমরা তীব্র করতে চাই এই আহ্বান জনগণের উদ্দেশ্যে রাখছি আমরা শ্রমজীবীদের উদ্দেশ্যে আমরা রাখছি এই আন্দোলনে সকল অংশের মানুষকে এক জায়গায় আমরা নিয়ে আসতে চাই।